নমস্কার বন্ধুরা, বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আজ আমরা টেটের যে ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা তোমাদের সামনে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো চলো, প্রথম থেকে শেষ অবধি পুরোপুরি ভিডিওটা ফলো করো। ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় তোমরা পারলে ভিডিওটা ডাউনলোড করে নিতে পারো এবং শেয়ারও করতে পারো তোমাদের যারা ক্লোজ আছেন, বন্ধুবান্ধব যারা ফর্ম ফিল আপ করতে চায়। তো শুরু করে নিচ্ছি, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টেটের ফর্ম ফিল আপ আমরা কী করে করব সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা গুগলে চলে এসেছি, এখানে এসে আমরা টাইপ করব ফ্রি জব অ্যালার্ট, ফ্রি জব অ্যালার্ট এখানে দিয়ে দিয়েছে। সেখান থেকে চলে যাবো, এখানে ফ্রি জব অ্যালার্ট আমরা পাচ্ছি, এখানে ক্লিক করছি, এটা খুলে গেল। এরপর এখান থেকে যাবো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এইগুলো অ্যাড দিচ্ছে, অ্যাডগুলো ক্লোজ করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে আমরা চলে গেলাম, এই নিচের দিকে স্ক্রল করে নামাচ্ছি। এখানে দেখা যাচ্ছে ডাব্লিউবি টেট, ঠিক আছে। এখানে পোস্ট ডেট হচ্ছে 30/9/2022, রিক্রুটমেন্ট বোর্ড ডাব্লিউবি বিপিই, পোস্ট নেম ডাব্লিউবি টেট, ঠিক আছে। কোয়ালিফিকেশান 12 ডিপ্লোমা। আচ্ছা, এরপরে আমরা গেট ডিটেলসে চলে যাব, এখানে রাইট ক্লিক করে চলে যাচ্ছে গেট ডিটেলসে। সেখান থেকে আমরা যদি স্ক্রল করে নিচে নামাই, এখানে দেখা যাবে WBBPE টেট 2022, অ্যাপ্লাই ফর টিচার এলিজিবিলিটি টেস্ট। এখানে নেম অফ দ্য পোস্ট কবে হয়েছে, পোস্টটা কবে, লাস্ট ডেট, ঠিক আছে, লেটেস্ট আপডেট কী আছে, লাস্ট ডেট কবে, এই সবগুলোই দেওয়া আছে। এখানে ব্রিফ ইনফরমেশান কিছুটা দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন যখন ফর্মটা ফিল আপ করবেন। আচ্ছা, এই নিচে চলে যাচ্ছে, এখানে কি ফিজ লাগবে সেটাও দেখা যাচ্ছে। জেনারেল ক্যাটাগরির জন্য 150 টাকা, ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরির জন্য 100 টাকা, এসসি এসটি পিএইচ ক্যাটাগরির জন্য 50, ঠিক আছে। আচ্ছা, এখানে স্টার্টিং ডেট 14/10/2022, 22টা PM থেকে, লাস্ট ডেট হচ্ছে 30/11/2022, ওই 12টার ঠিক আগে, মানে 1 মিনিট আগে, 12টা হয়ে গেলে তো আর হবে না, একটা অন্য দিন শুরু হয়ে যাচ্ছে। তো 23:59 মিনিটে হচ্ছে এই এটা শেষ হবে। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশান যা যা লাগবে দেয়া আছে, ঠিক আছে। যদি আপনাদের মনে হয় কিছু কোয়ালিফিকেশান পড়বেন, কী কী লাগবে না লাগবে, এই ডিটেলস নোটিফিকেশান যেখানে আছে এখানে রাইট ক্লিক করবেন, করে ওপেন করবেন, এখানে ডিটেলস নোটিফিকেশান পেয়ে যাবেন, ঠিক আছে। এটাকে ক্লোজ করছি। ডিটেলস নোটিফিকেশানের নিচে আছে হচ্ছে শর্ট নোটিফিকেশান, এটাও আপনারা দেখতে পারবেন, যদি ইচ্ছা দেখতে পারেন, ঠিক আছে। কী কী লাগবে, ক্রাইটেরিয়া, এগুলো আপনারা একটা ফর্ম ফিল আপ করার আগে পড়ে নেবেন, আমি এগুলো আর বিস্তারিতভাবে বলছি না, যেহেতু আপনারা সিরিয়াস ক্যান্ডিডেট বলে আমরা ধরে নিচ্ছি। আপনি যখন একটা ফর্ম ফিল আপ করবেন সেটা দেখে শুনে করবেন। আচ্ছা, অ্যাপ্লাই অনলাইনে এবারে আমরা ক্লিক করছি, বাদ বাকি যে এদের ডাউনলোড মোবাইল অ্যাপ, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল, এগুলো আপনারা ক্লিক করে করে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে করে আপনারা এগুলো নিজেরা একটু দেখে নেবেন। তো কোনখান থেকে সোর্সটা আমরা পাবো আমি এটা দেখিয়ে দিলাম। এবারে অ্যাপ্লাই অনলাইনে আমরা ক্লিক করব, ঠিক আছে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে এই পোর্টালটা খুলে গেল। এখানে আমাদের দেখুন অ্যাডমিন লগইন একটা দিচ্ছে, অ্যাডমিন লগইনে আমরা এখন ক্লিক করছি না, আমরা চলে যাচ্ছি হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022, টেট 2022-এ, ঠিক আছে, ক্লিক করলাম এখানে, সরি এইখানটায় ক্লিক করছি, ঠিক আছে। এখানে নোটিফিকেশান চলে এলো, এখানে FAQ আছে, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এখানে আপনারা যদি কিছু কোশ্চেন আপনাদের যেটা অ্যারাইজ করে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ওকে। এরপর গাইড টু অনলাইন রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করছি, তাহলে এরা গাইড একটা করে দেওয়া আছে কীভাবে আপনাকে রেজিস্ট্রেশন ফর্ম ভরতে হবে, সেটাও আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, মানে ওরা দেখিয়ে দিচ্ছে কীভাবে করতে হবে। আপনাদের যদি কিছু অসুবিধে হয় এখান থেকেও আপনারা গাইডটা পেয়ে যাবেন, ক্লোজ করলাম এটা। এরপর অ্যাপ্লিকেশন ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট, এইখানে আমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে, রাইট ক্লিক করে ওপেন করছি, ঠিক আছে। ওটার যাওয়ার আগে এখানে
যখন অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তখন এখানে ডাউনলোড করে নিতে হবে, প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড এখান থেকে করতে হবে, চেক রেজাল্ট এখান থেকে, কোয়ারি কিছু থাকলে এখান থেকে করতে হবে। এই কোয়ারিতে গিয়ে যদি আপনাদের কিছু কোয়ারি থাকে আপনারা এখানে কোয়ারি করতে পারেন, যদি এখানে কোয়ারি কিছু দিল না, যদি কোয়ারি থাকে তাহলে এখানে এই কল আসে, আপনাদের যদি কিছু মনে হয় আপনারা কল কল করতে পারেন। ঠিক আছে, এখানে কোন সময় থেকে কোন সময় দেয়া আছে। আচ্ছা, তো আমরা কি করেছিলাম, অ্যাপ্লিকেশন ফর টিচার্স এলিজিবিলিটি টেস্ট 2022 এখানে আমরা ক্লিক করেছিলাম, তো সেখান থেকে আমরা পেয়েছিলাম এই পেজটা। ঠিক আছে, এবার এখানে কি করতে হবে, এখানে ইমেল আইডি যেটা আছে ইমেল আইডি দিতে হবে, আর দিতে হবে মোবাইল নাম্বার। তো আমি একখানে ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা দিচ্ছি, তো এটা আমি দেখাবো না বা বলবোও না, তো আপনারা নিজেদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার যেগুলো রেজিস্টার আছে, ঠিক আছে, তো সেই রকম ইমেল আইডি মোবাইল নাম্বার দেবেন এবং সেন্ড ওটিপি করবেন, আপনার মোবাইলে একখানা ওটিপি আসবে, তারপর সেই ওটিপিটা এখানে দিতে হবে। তাহলে ওটিপিটা দেওয়ার পর আমরা এখানে পেয়ে গেলাম একটা আলাদা পেজ। ঠিক আছে, এখানে কি কি ডকুমেন্টস দিতে হবে না দিতে হবে সেটা মন দিয়ে একটু দেখে নিতে হবে আমাদের। প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস, এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। ঠিক আছে, এই তিনটে জায়গা ফিল আপ করতে হবে। তারপর এখানে আছে ফাদার্স নেম আর মাদার্স নেম, তো যদি কারোর বাবা গার্জেন হয় সেক্ষেত্রে বাবার নাম হবে, যদি কারোর মা গার্জেন হয় মায়ের নাম হবে। এখানে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থ সেটা দেবেন। এখানে দেখুন অটোমেটিক্যালি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করা হয়েছে সেটা দিয়ে দিয়েছে, আর এখানে ইমেল আইডিটাও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি জেন্ডারে, আপনার জেন্ডার কী আছে, ফিমেল, মেল নাকি আদার, এর মধ্যে যে কোনো একটাতে আপনাদের ক্লিক করতে হবে। এরপরে চলে আসছে ক্যাটাগরিতে, ক্যাটাগরি আপনার যদি জেনারেল হয় জেনারেল, ওবিসি, এ ওবিসি, বি, এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনাদের যে ক্যাটাগরি সেইটাতে আপনাদের ফিল আপ করতে হবে। আর আমি আগেই বলেছি টাকার অ্যামাউন্টটা কার কী, সুতরাং ভিডিওটা যদি আপনার মনে না থাকে ভিডিওটা পজ করুন, এখানে একটু ব্যাকে যান, ব্যাকে গিয়ে কী কার কত টাকা লাগবে দেখে নিতে পারেন। এখানে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির মধ্যে যদি কেউ এক্স সার্ভিসম্যান হন সেক্ষেত্রে এক্স সার্ভিসম্যান দেবেন, যাদের এর মধ্যে পড়ছে ক্রাইটেরিয়া, যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে তাহলে এটা দেবেন। আচ্ছা, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, যেগুলো দেখুন এইরকম লাল লাল টিক করা আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটারি, আপনাকে দিতেই হবে। ঠিক আছে, ডেট অফ বার্থ, ফার্স্ট নেম, ক্যাটাগরি এগুলো, কিন্তু এটা দেখুন কোনো লাল টিক নেই, সুতরাং এটা ম্যান্ডেটারি নয়। এরপর চলে আসছে আপনার আমরা আধার কার্ডে, আধার কার্ডে আপনার যে নাম্বার সেই নাম্বারটা দিতে হবে। এরপর হচ্ছে প্রথম ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী হবে আপনার, যেটা আপনার যদি বাংলা হয় বাংলা, নেপালি হলে নেপালি, হিন্দি, যা হবে এটা ফিল আপ করে দেবেন। এরপরে যেটা সেটা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, দেখুন এখানে কিন্তু এটা ম্যান্ডেটারি, ঠিক আছে, এখানে লাল টিক, লাল চেক আছে। ঠিক আছে, তাহলে আপনি যদি ইয়েস হন ইয়েস, নো হলে নো। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে যদি আপনার কোনো একখানা হাত পা খোঁড়া থাকে বা চলতে অসুবিধা হয়, কোনো ডাক্তারি কিছু সার্টিফিকেট আপনার কাছে থাকে, সেক্ষেত্রে আপনারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপে ইয়েস করতে পারেন। যদি আপনি ফিজিক্যালি ফিট থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা নো হবে। ঠিক আছে, ফিজিক্যালি যদি ফিট থাকেন। আচ্ছা, এরপর চলে আসছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেখানে কি হবে, হাউস নাম্বার দিতে হবে আপনাকে, ভিলেজ বা স্টেট নেম দিতে হবে, এখানে ব্লক দিতে হবে, পোস্ট অফিস দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, ডিস্ট্রিক্ট দিতে হবে। ঠিক আছে, এইখানে স্ক্রল করে দেখবেন আপনার কোন ডিস্ট্রিক্ট এর মধ্যে পড়ছে সেইটা দেবেন। আচ্ছা, এরপর দিতে হবে স্টেট অর ইউনাইটেড টেরিটরি, যদি আপনার কোনো স্টেট বা ইউনাইটেড টেরিটরি হয়, এটা এখানে একখানেই অপশান, সুতরাং যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আমরা ফর্ম ফিল আপ করছি সুতরাং ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করা থাকবে। আচ্ছা, পিনকোড যেটা আছে আপনার পিনকোড দিয়ে দেবেন। এরপর হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, যেটা দিয়েছেন ওপর দিকে সেটাই হবে, এখানে কিছু দেওয়ার দরকার নেই, এখানে শুধু সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে চেক করে দিলেই হয়ে যাবে। এখানে একটা ক্লিক করে দেবেন, অটোমেটিক্যালি আপনি আগে যে পার্মানেন্ট অ্যাড্রেস যা যা দিয়েছেন, ভিলেজ, স্টেট, ব্লক, পোস্ট অফিস যা যা দিয়েছেন সেটাই এখানে চলে আসবে, যদি সেটাই আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়। ঠিক আছে, জাস্ট এখানে একটা চেক করে দেবেন। আচ্ছা, এরপর চলে আসছে হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে দেখুন দেখতে পাবেন নেম অফ দ্য এক্সামিনেশান অ্যান্ড কোর্স, ক্লাস টেন আছে। ঠিক আছে, ক্লাস টেন মানে আপনার টেনের যে বোর্ডের আন্ডারে আপনি এক্সাম দিয়েছেন তার নাম দিতে হবে, কবে পাস করেছেন, ফুল মার্কস কত আপনার এখানে দেওয়া আছে, অবটেন মার্কস কত, পার্সেন্টেজ বের করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেটারে টাইপ কর মানে পার্সেন্টেজ বের করবেন, করে এখানে বসিয়ে দেবেন, সেরকমই ঠিক একইভাবে ক্লাস টুয়েলভ হবে, গ্র্যাজুয়েশান হবে। ঠিক আছে, এরপর আমরা চলে আসছি হচ্ছে গ্র্যাজুয়েশান টাইপ, এখানে কী ছিল আপনার, গ্র্যাজুয়েশান টাইপ অনার্স ছিল না জেনারেল, এটা আপনাকে ম্যান্ডেটারি দিতে হবে। ঠিক আছে, ডিটেলস আর ম্যান্ডেটারি এখানে দেখুন দেয়া আছে। তো আচ্ছা, এখানে যেটা
দুখানা স্টার দেওয়া আছে, সেটা হচ্ছে ডিটেলস আর ম্যান্ডেটারি অনলি ইফ দ্য ক্যান্ডিডেট ইজ বিএড কোয়ালিফাইড। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সর্বদা। আচ্ছা, এখানে ট্রেনিং কোয়ালিফিকেশন আপনাদের মানে আপনাদের দিতে হবে, সেটা হচ্ছে নেম অফ এক্সামিনেশন অর কোর্সেস। ঠিক আছে, এখানে টু ইয়ার্স ডিপ্লোমা না ফোর ইয়ার্স ব্যাচেলার, আপনার কী কোর্সের মধ্যে পড়ছে, বিএড কী কী আছে, সেটা আপনি যেটা করেছেন এখানে টিক করতে হবে, মানে এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। এরপরে অ্যাপিয়ার স্টেট ফর্ম, এখানে কোন জায়গা থেকে মানে কোন স্টেট থেকে আপনি দিচ্ছেন। ঠিক আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল থেকেই, আপনি যদি মনে হয় ওয়েস্ট বেঙ্গল থেকে দিচ্ছেন তাহলে ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করবেন, অথবা আপনি যদি সিকিম হন, ঠিক আছে, সিকিমও ক্লিক করতে পারেন, রাজস্থান, পাঞ্জাব, উড়িষ্যা, অনেক জায়গা আছে। তো আপনি যে স্টেটে এখন বিলং করেন সেইখানে অ্যাপিয়ার স্টেট ফর্ম সেই স্টেটের নাম দেবেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ওয়েস্ট বেঙ্গলই হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল থেকেই আমরা পরীক্ষাটা দেব, মানে যারা আমরা দিচ্ছি ফর্ম ফিল আপ করছি। এরপরে এক্সামিনিং বডি, ঠিক আছে, অ্যাফিলিয়েটিং বডি, সেটা দিতে হবে। তারপর সেশন দিতে হবে, এখানে পাস্ট অ্যাপিয়ার যেটা আছে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন তিনখানা অপশান, সেই অপশানের মধ্যে যেটা আপনার যাচ্ছে সেইটা দেবেন। আর তারপর হচ্ছে ইয়ার অফ পাসিং, কবে আপনার পাস করেছেন সেই ইয়ারটা এখানে দিতে হবে। এরপরে চলে যাচ্ছি আপলোড ডকুমেন্ট, আপলোড ডকুমেন্টটা কিন্তু ব্যাপার আছে, এখানে দেখতে হবে কী কী, জেপেক মানে জেপিজি, জেপিইজি আর পিএনজি, এইগুলোর মধ্যে আপনাকে যেটা আপলোড করবেন ফটো সেটা দিতে হবে, এবং মাথায় রাখবেন সেটা 5 KB থেকে 100 KB মধ্যে যেন হয়। এখানে ক্যান্ডিডেটস ফটো দিতে হবে আর ক্যান্ডিডেটস সিগনেচার দিতে হবে, ই সাইনিং ই ফটো দিতে হবে, এটা সর্বদা মাথায় রাখবেন। এখানে চুজ করবেন, চুজ ফটোতে সেখান থেকে যেটা আসবে আপনি ফটো সিলেক্ট করবেন, সেই ফটোটা এখানে আপলোড হবে। সেই রকম একইভাবে এখানে ট্রেনিং ডকুমেন্টসটাও যেটা আছে চুজ ফাইল এখানে করতে হবে, ফাইনাল মার্কশিট, পার্ট ওয়ান মার্কশিট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যে যেগুলো আছে এইগুলো অর দিয়ে আছে, এর মধ্যে আপনার যেটা শ্যুট করছে সেইটা আপনি এখানে দেবেন। এরপরে চলে আসছে আধার কার্ড, একটা ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড, তো এর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, এরপরে সেভ অ্যাজ ড্রাফট করতে পারেন, অথবা যদি আপনার মনে হয় আপনি কিছু ভুল করেছেন সেটাকে আপনি রিসেটও করতে পারেন। ঠিক আছে, আর যদি আপনার মনে হয় আপনি যেগুলো ফিল আপ করেছেন পুরো ফর্মটা জুড়ে সেটা আপনি ঠিক আছে, সেক্ষেত্রে আপনি প্রিভিউ বাটনে ক্লিক করবেন, সেখানে দেখবেন একখানা টাকা জমা দেওয়ার জন্য আপনার অপশান আসবে। তো সেক্ষেত্রে আপনাদের যদি নেট ব্যাঙ্কিং থাকে নেট ব্যাঙ্কিং দিতে পারেন, জিপে, ফোনপে, যার যার যা আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সেই দিয়ে আপনারা পে করবেন। ঠিক আছে, পে করার পর যখন পে করা হয়ে যাবে আপনারা ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং অ্যাডমিটের জন্য ওয়েট করবেন। ঠিক আছে, এখানে আমরা আবার চলে আসছি প্রিন্ট অর ডাউনলোড অ্যাডমিট কার্ড, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড প্রিন্ট করে নিতে, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড বা প্রিন্ট করতে পারেন। আশা করি বোঝা গেছে, কিছু যদি অসুবিধে হয় সেটা আপনারা নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা চেষ্টা করব উত্তর দিতে।